আজকের ভিডিওতে কিছু দৃশ্যপটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব আর অন্য কোনো পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু সম্ভব না। কিছু কিছু দৃশ্যপট আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি লং করব না। প্রথমে আসি, দেখেন আমি আমার ফোন থেকে দেখাচ্ছি, আমি স্ক্রিনেও বিষয়টা দেখাচ্ছি। আমাদের বাংলাদেশের একজন গুণী রাজনীতিবিদ, যাকে এক নামে সবাই চেনে, তার নাম হচ্ছে ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের তিনি তার ফেসবুক পেজে তিনি ছবি আপলোড করেছে তার। তো এখানে তিনি ছবি আপলোড করেছে 11,859। পৃথিবীর এমন কোনো রাজনীতিবিদ নেই যিনি তার ফান পেজে 11,859 পিস ছবি আপলোড করতে পারে, যেটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। আর তিনি হলেন আমাদের জননন্দিত নেতা জনাব ওবায়দুল কাদের। বিষয়টি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হওয়ার মতো একটি তথ্য। এরপরে আমি আরেকটি ছবি দেখাচ্ছি, দেখেন এটাও আপনি পৃথিবীর কোথাও কিন্তু পাবেন না। আর এটা হচ্ছে, দেখেন মাঝামাঝি একটি রেল লাইন চলে গেছে এবং এই রেল লাইনের মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে আছে। তাহলে রেল বিভাগ কতটা দায়িত্বশীল হলে এই রকম একটা গাছ রেল লাইনের মাঝখানে বড় হতে পারে। আর এই যে আপনারা এই গাছের ছবিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাছটা বড় হতে কতটা সময় লেগেছে। তো এটিও শুধুমাত্র সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশে। আপনি পৃথিবীর এমন কোনো দেশ পাবেন না যেই দেশে রেল স্টেশনের মাঝখানে একটি গাছ ছোট থেকে বড় হয়ে যায়। এমন কোনো দায়িত্বশীল রেলওয়ে বিভাগ পাবেন না যেই রেলওয়ে বিভাগের রেল লাইনে এরকম একটা গাছ বড় হয়ে যায়, যেটি শুধুমাত্র আপনার বাংলাদেশেই কিন্তু সম্ভব। আর রিসেন্টলি একটি অবাক করার মতো তথ্য হচ্ছে, যেটি শুনলে আপনি অবাক হবেন, যেটি বিগত বাংলাদেশে বিগত বছরের মধ্যে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আর সেটা হচ্ছে বিএনপি করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী, যেটি একটি অবিশ্বাস্য। আমি প্রথমে এটি যখন এই নিউজটা এনটিভিতে দেখি তখন আমার মনে হয়েছিল এটা কারেক্ট কিনা, কিন্তু যখন আমি ইউটিউবে এটার ভিডিও ফুটেজ দেখলাম এবং চাচি বলতেছে, আমি চাচির একটা ভিডিও ফুটেজ একটু দেখাই, একটু দেখেন। বিএনপির মিছিলে যায়, তার লিগে আমার স্বামী পড়ার, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন অমিলিকের সন্তান, আমার বাবা অমিলিক করতো, আমার বাবার মুক্তিযোদ্ধা ছিল, আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না, যাও তো সে বিএনপির সাথে থাকে। মানে চাচা আওয়ামী লীগের মিছিলে গিয়েছে এবং চাচা বিএনপি করে, যার ফলে চাচি চাচাকে ডিভোর্স করে দিয়েছে, যেটা পৃথিবীতে মানে পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল। মানে এরকম কাহিনী দেখা যায় না যে অপোজিশন পার্টি করলে পারে তার সঙ্গে একসঙ্গে থাকা যাবে না। তবে এইটার ফেসবুক মন্তব্যগুলো যদি আমরা দেখি, এখানে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে। অনেকে লিখেছেন যে চাচা হচ্ছে গজবের হাত থেকে রক্ষা পেয়েছেন, বা এইরকম চাচির হাত থেকে যে চাচা রক্ষা পেয়েছে এটা আলহামদুলিল্লাহ বলার মতো একটি কথা। তো এটিও কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি বিরল একটি ঘটনা, যে শুধুমাত্র অপোজিশন করার কারণে, শুধু পৃথিবীর কেন বাংলাদেশের ইতিহাসেও কিন্তু এরকম ঘটনা কখনোই ঘটেনি যে বিএনপি করার কারণে স্বামীকে ডিভোর্স করে দেয়। যদি আমাদের জন্ম বাংলাদেশে না হতো তাহলে এরকম মজার মজার তথ্য কিন্তু আমরা কিন্তু জানতে পারতাম না। তো আমাদের একবার আলহামদুলিল্লাহ বলা উচিত যে আমাদের জন্ম বাংলাদেশে হয়েছে, যার ফলে মানে একটা কথা বলে না যে পৃথিবীটা নাট্যমঞ্চ আর বাংলাদেশ হচ্ছে তাদের সদর দপ্তর। তো এই বাংলাদেশে জন্ম নেওয়ার ফলে আপনি যে কত রকমের কাহিনী এরকম দেখতে পারবেন, মানে নাট্যমঞ্চ দেখতে পারবেন, যেটা অকল্পনীয়। আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে ভারত আপনার চাঁদে গিয়েছে, চাঁদে গিয়েছে ভারত, এবং সেখানে ভারতের বাংলা টাকায় খরচ হয়েছে 800 কোটি টাকা। অর্থাৎ তাদের ব্যয় হচ্ছে বাংলা টাকায় 800 কোটি টাকা খরচ হয়েছে চাঁদে যাওয়ার জন্য। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যে বাংলাদেশের, আমি একটা এই যে দেশ রূপান্তরের একটি রিপোর্ট, যে মশার পেটে 1275 কোটি টাকা। ঢাকা সিটি কর্পোরেশন শুধুমাত্র মশা মারার জন্য 1275 কোটি টাকা খরচ করেছে, আর অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা মাত্র 800 কোটি টাকায় চাঁদে চলে গেছে। তাহলে চিন্তা করেন, যেখানে 800 কোটি টাকায় তারা চাঁদে গিয়েছে সেখানে আমরা 1275 কোটি টাকা দিয়ে মশা মারতেছি। তো ঢাকায় যারা বসবাস করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে মশায় আপনাদের আর কামড়ায় কি না, যেহেতু 1275 কোটি টাকা খরচ করা হয়েছে এই মশার পিছনে, মশার পেটে চলে গেছে এই টাকাটা। তো কমেন্ট করবেন যারা ঢাকাতে বসবাস করেন।
তো আজকের ভিডিওতে যে দৃশ্যপটগুলি আপনাদেরকে দেখালাম, আমি মনে করি যে এই দৃশ্যগুলি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড হওয়ার মতো সক্ষমতা রাখে। তো এই দৃশ্যপটগুলি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।